গেট কন্ট্রোল থিওরির প্রবর্তন কে করেন? কানাডিয়ান মনোবিদ রোনাল্ড মেলজ্যাক এবং ব্রিটিশ স্নায়ুবিদ প্যাট্রিক ডেভিড ওয়াল 1965 সালে ব্যথার গেট কন্ট্রোল থিওরি প্রবর্তন করেন। তো এই গেট কন্ট্রোল থিওরিটা কি? যখন আমরা কোনো স্থানে ব্যথা পাই, সেখানকার স্নায়ু উদ্দীপনায় সাড়া দেয় এবং আমাদের ব্যথা অনুভূত হয়। সেই কারণে আমরা ব্যথা পাওয়া বা আহত স্থানে আমরা হাত দিই অথবা মাসাজ করি। তো এর ফলে কি হয়, বাকি যতগুলি স্নায়ু আছে তার পার্শ্ববর্তী অঞ্চলে সেগুলোতে ব্যথাটি ট্রান্সফার হয়, তার ফলে আমাদের ব্যথা উক্ত স্থানে কম অনুভূত হয়। ক্লোজ গেট এবং ওপেন গেট, এই দুই পদ্ধতিতে গেট কন্ট্রোল থিওরি কাজ করে।